দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি নতুন একটা তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। আমরা জানি যে আমরা সবারই আমার একটা ইচ্ছা থাকে, একটা স্বপ্নের বাড়ি করা। কিন্তু আমাদের কিছু ভুলের কারণে এই স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতন হয় না, বলছে এই বাড়িটা আমাদের জন্য বোঝা হয়ে যায়। তো এখন আমাদের যেটা করা উচিত, যে আমি যেমন আমি একটা স্বপ্ন দেখি যে একটা বাড়ি সুন্দর করব, সে এটা যেমন আমি অনেকদিন ধরে একটা চিন্তা করি যে আমার বাড়িটা এমন হবে, ঠিক তেমনই এই বাড়িটা তৈরি করার জন্য একটা ডিজাইন করতে হয়। এই ডিজাইনটা আপনি কোথা থেকে করবেন সেটার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আপনি চিন্তা করে বের করতে হবে কার কাছে গেলে, কোন আর্কিটেক্টের কাছে গেলে কিংবা কোন প্রতিষ্ঠানের কাছে গেলে আমরা সুন্দর একটা বাড়ির, আমার স্বপ্নের বাড়িটার মডেলটা আমি পাবো। সেই দিকটা চিন্তা করে আপনাকে একটা ভালো ইঞ্জিনিয়ার কিংবা আর্কিটেক্টের কাছে যাইতে হবে। কখনো আমি আপনাকে অনুরোধ করবো, কখনো আপনারা কোনো অধ্যক্ষ মানুষের কাছে কিংবা কোনো মিস্ত্রি মানে তার স্বর্ণাপন্ন হয়ে কখন না বাড়ি ডিজাইন করবেন না। তাতে হবে কি, আপনি যে কোটি টাকার সম্পত্তি এবং কোটি টাকার বাড়ি মানে দুটাই কিন্তু আপনার চলে চলে যাবে। আপনি নিশ্চয়ই কখনো চান না যে আপনার স্বপ্নের বাড়িটা আপনার কাছে বিষাদময় খারাপ হোক, এটা আপনি কিন্তু চান না। তো তাই আমি আপনাকে অনুরোধ জানাবো, কোনো একটা প্রতিষ্ঠান আর্কিটেক্টের কাছে অথবা একটা ভালো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে আপনি স্বপ্নের যে আপনার যে স্বপ্নটা পুষিয়ে আছেন সে সম্পর্কে তাকে বলবেন, তখন সে আপনার স্বপ্নটাকে কাজে লাগিয়ে আপনি স্বপ্নের মতো একটা বাড়ি ডিজাইন করে দেবে। সেক্ষেত্রে হবে কি, হয়তো বাড়িটা তৈরি করতে আপনার তো 50,000 টাকা উনি নেবেন, 3-4 তলা বাড়ি হইলে। কিন্তু আপনি যদি লোকাল কাউকে দিয়ে অধ্যক্ষ লোকের কাছ থেকে করেন, সেখানেও কিন্তু আপনি 30,000 টাকা খরচ হবে। টাকার ডিফারেন্স হলো মাত্র 15-20,000 টাকা, কিন্তু আপনার যে সম্পদটা জমি আর আপনার বাড়ি দিয়ে সেটার দাম কিন্তু 3-4 কোটি টাকা। কাজে এই 10,000 টাকার জন্য কিন্তু আপনার পুরো স্বপ্নটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এই 5 কোটি টাকা আপনার জলে চলে যাচ্ছে। নিশ্চয়ই আপনার এটা চাবেন না যে আপনি নিজের কষ্টের টাকাটা এভাবে জলে চলে যান। আবার কিছু বাড়ি আছে যেগুলো হাই রাইজ বিল্ডিং আমরা বলি, যেগুলো যেমন 7 তলা বাড়ি থেকে 8-9, 10-11, 12 তলা, এই বাড়িগুলো কখনোই আপনি কোনো লোকাল ইঞ্জিনিয়ার যারা অধ্যক্ষ এই ধরনের যাদের বিএসসি ডিগ্রি নাই এদের কাছ থেকে না করার চেষ্টা করবেন। কারণ কি, আপনার এগুলোতে অনেক কিছু বিবেচনা করে ডিজাইন করা হয়। আর এমনি নর্মালি যারা আর্কিটেক্ট ডিজাইন করে তারা কিন্তু বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো ঢুকানোর চেষ্টা করে, বাড়িটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর হবে, বাড়িটা ভিতরে অনেক সুন্দর হবে, সব মিলে কিন্তু একটা ডিজাইন। তারপরে কাজ থাকে হচ্ছে হাই রাইজ বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইনার, ওনার কাজ থাকে, উনি যে ডিজাইনটা করে যে এটা ভূমিকম্প হলে এই বাড়িটা টিকবে কিনা, তারপরে যখন আপনার ঘূর্ণিঝড় হবে তখন বাইরে কোনো ক্ষতি হবে কিনা এগুলো দেখবে, এবং যাতে অতিরিক্ত আপনার রড না লাগে। আবার অল্প রড দিল বাড়িটা দেখছে 5 বছরের মাথায় ফেটে যাচ্ছে, এটা আপনার ক্ষতি হবে। স্ট্রাকচারাল ডিজাইন যে প্রথম ডিজাইনটা করবে হাই রাইজের জন্য, এটা পাইলিংয়ের ডিজাইন করবে, তারপর ফাউন্ডেশন ডিজাইন করবে, তারপর স্ট্রাকচার কলাম বিম ছাদের ডিজাইন করবে, এইগুলো মিলাই স্ট্রাকচারাল ডিজাইনের কাজ। তারপর আরও কিছু ডিজাইন থাকে, ইলেকট্রিক্যাল ড্রয়িং থাকে, প্লাম্বিং ড্রয়িং থাকে, তারপরে আপনার ফায়ার ফাইটিং ড্রয়িং থাকে, এগুলো মিলাই, তারপরে এখন আবার নতুন যোগ হয়েছে গ্যাস লাইন হচ্ছে ড্রয়িং থাকে, এগুলো মিলাই কিন্তু একটা পূর্ণাঙ্গ ড্রয়িং হয়, যেখানে প্রায় 100-120 পাতার একটা বই হয়। এই ধরনের বাড়ি যখন আপনি করবেন হাই রাইজ বিল্ডিং, সেখানে কিন্তু আপনি ডিজাইন খরচ আমার মনে হয় যে 4 লক্ষ টাকা থেকে 20-25 লক্ষ টাকা হইতে পারে। আপনি হঠাৎ শুনলে মনে করবেন যে 4 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ টাকা ডিজাইন করব, কিন্তু আসলে কিন্তু এটাই বাস্তবতা। যদি আপনি যখন 10 কোটি টাকা খরচ করছেন সেখানে কিন্তু এই 5 লক্ষ টাকা কিন্তু অনেক বেশি না, কিন্তু এখানে একটা ইঞ্জিনিয়ার, অনেকগুলো ইঞ্জিনিয়ার জড়িত থাকে, মানে যেমন সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সবাই মিলে কিন্তু এই একটা বিল্ডিংয়ে ডিজাইন করে। সেজন্য হয়তো খরচ একটু বেশি হয়, কিন্তু আপনার বাড়িটা কিন্তু তখন অনেক সুন্দর হবে, সাজানো গুছানো হবে, ভিতর বাড়ি সুন্দর হবে, এবং বাড়ি করতেও টাকা কিন্তু অনেক কমে যায়। তো আমি তাই আপনার কাছে অনুরোধ জানাবো, আপনি অবশ্যই আপনার স্বপ্নের বাড়ির জন্য একজন ভালো আর্কিটেক্ট কিংবা একটা প্রতিষ্ঠানের কাছে যাবেন, তারা আপনার স্বপ্নটাকে শুনে আপনার স্বপ্নের মধ্যে একটা বাড়ি ডিজাইন করে দেবে। আর কিছু জিনিস হচ্ছে, কখনো আপনি বাড়ি নির্মাণ করার সময় কম দামের ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন না, যেটুকু পারবেন সেটুকু কাজ করবেন, কিন্তু ফাউন্ডেশন যখন দিবেন ফাউন্ডেশনটাও যথার্থ দিবেন। হয়তো ফাউন্ডেশন শেষে আপনার টাকা আসলো হাতে, তখন কিন্তু আপনি ওই বাড়িটা ফাউন্ডেশনে ভেঙে আর নতুন করতে পারবেন না। সেজন্য যেটা করবেন, একটা মাস্টার প্ল্যান তৈরি করে আস্তে আস্তে আগাবেন, তাহলে আপনার বাড়িটা সুন্দর হবে। তো দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা সারা দেশেই কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি, আপনি যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের বাড়িটা আপনার স্বপ্নের মতো করে তৈরি করে দেওয়ার জন্য। দর্শক, আপনি জানেন আরেকটা জিনিস,
যে আমি সারা দেশে মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি এবং মডেল বানিয়ে দিয়ে থাকি, এর জন্য আমি কোনো টাকা নিই না। আপনি যারা আগ্রহী আপনি এলাকায় মসজিদ বানাতে চাচ্ছেন, যেমন তেমন না করে আমার কাছে আসবেন, আমি কোনো টাকা ছাড়াই আপনাকে একটা সুন্দর মসজিদের ডিজাইন করে দেবো। আর শেষ বেলায় একটা কথা, আসুন আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই একটি করে গাছ লাগাই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।